যা কিছুই আপনি করুন, প্রতিভার বিকাশ তখনই ঘটে। এখন জীবনকে দেখার পথ অবারিত। আমি শুধু জানি যে এটা হওয়া দরকার, আর নিজেদের সর্বস্ব দিয়ে যারা এটা করবে পূর্ণতা খুঁজে পাবে। নমস্কার সদ্গুরু। সদ্গুরু আমার বাবা একজন দক্ষিণ ভারতীয়, আর তার সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। যখন ডেলি ফর ডিভোর শুরু হলো, আমি তাতে স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিয়েছিলাম। আমার বাবা খুব রেগে গিয়েছিলেন, আর তিনি একেবারেই আমার সিদ্ধান্তের বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছিলেন, আমি ছেলে হিসাবে বাবা মার প্রতি আমার দায়িত্ব ঠিকমতো পালন করছি না এসব করতে গিয়ে, তাই আমি এ নিয়ে চিন্তিত। আপনার মতে ছেলে হিসাবে বাবা মার প্রতি আমার দায়িত্ব কি? আমি কি ঠিক কাজ করছি? There are no right things to do in life. জীবনে ঠিক কাজ করা বলে কিছু হয় না। কোনো কিছু বেছে নিয়ে আপনার সর্বস্ব তাতে ঢেলে দিলে সেটা দারুণ কিছু হয়ে উঠবে। এটাই কি ঠিক কাজ, সব থেকে ভালো কাজ? ঠিক কাজ কিনা মানে জানতে চাইছেন, জীবনে করার মতো এটাই সব থেকে ভালো জিনিস কিনা? জীবনে করার মতো সব থেকে ভালো কাজ বলে কিছু নেই। যা কিছুই আপনি করুন, তাতে আপনার মন প্রাণ ঢেলে দিলে সেটা দারুণ কিছু হয়ে ওঠে, এটাই কি সেরা কাজ? না? তাহলে সব থেকে ভালো কাজটা কি? এমন কিছু হয়ই না, এমন কিছু সত্যিই হয় না। এবার আপনার দায় দায়িত্ব আছে বাবা মার প্রতি, বলুন তো, সে নিজের প্রতি হোক বা বাবা মা বা অন্য কারোর প্রতি। নিজেকে যাই ভেবে থাকুন, দিল্লিওয়ালা বা বুদ্ধু এসব ভাবে দেখবেন না। আপনি জাস্ট এক টুকরো জীবন। হ্যালো, আজ আছেন এখানে, একদিন আপনি ফুস হাওয়া। আপনার কি মনে হয় এই জীবন আর সব জীবনের প্রতি কি দায়িত্ব আপনার, আমায় বলুন প্লিজ। প্রাণ খুলে বাঁচা মানে কি? আপনি একটা ক্ষণিকের জীবন, ক্ষণিকের জীবন। আপনি চাই জাস্ট কল্পনা করে দেখুন, ওই পোকাগুলোকে দেখছেন, বৃষ্টি হলে আসে, যে পিঁপড়েগুলো ওড়ে, ধরুন আপনি সেটাই। আপনি জাস্ট বেঁচে উঠে হাওয়া, আপনি সেটাই। আপনার জীবনের আয়ুর তুলনায় ওই পোকার জীবনটা এত তুচ্ছ লাগে, আর পুপ পুপ করে হাওয়া, এটা তো নদীগুলো ভাবে আপনার ব্যাপারে, পুপ পুপ করে হাওয়া। হ্যাঁ কি না? নদীর আয়ুর কাছে আপনি ওই পোকাটারই মতো বা তার চেয়েও ক্ষুদ্র, তাই নয় কি? কিন্তু আপনি জানেন না ওই পোকাটা কি ভাবছে। কিন্তু আপনি অন্তত, আমি চাই আপনি ভেবে দেখুন, কি ছোটই না এই জীবনটা আপনার আর আপনার বাবার দুজনেরই। আর দক্ষিণ ভারতকে ধরে খবরদার নেগেটিভভাবে টানাটানি করবেন না। দক্ষিণ ভারতীয় বাবা যেন উৎপাতের কারখানা। বাবাকে বলবেন ওনার দক্ষিণ ভারতীয় হওয়ার পক্ষ নিয়েই বলেছে। এই সংস্কৃতিতে লোকে মরিয়া হয়ে চাইত ছেলে হোক, এই না যে রাজ্যপাট শাসন করার ছিল তাদের, কারণ তারা মনে করত সন্তান থাকলে, মেয়ের বিয়ে হলে সে অন্য কোথাও চলে যাবে, আর ছেলে হলে সে থাকবে সাথে। আর বাবা মা মারা যাওয়ার আগে সে তাদের কাশি বা এমন কোথাও নিয়ে যাবে, দেখবে যেন তারা মুক্তি পায়। জীবনের পুরো প্রক্রিয়াটাই যে এখানে, যেহেতু আমরা জীবনের একান্ত প্রক্রিয়াটা দেখেছি, এর প্রাণবন্ত ভাব একটু ডানা মেলতে না মেলতেই পুফ
এটাই তো একটা ফাঁদ। ধরুন আপনার মনে রইল হাজারবার জন্ম নেয়া, ঘুরঘুর করা, প্রেমে পড়া, বংশবৃদ্ধি, দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয়, আর কায়ন্ত স্থানম। ধরুন আপনার এরকম হাজারটা ঘটনা মনে রইল, তখন কি অর্থহীন লাগবে? বিকজ অফ লস অফ মেমরি, স্মৃতি হারা হয়েছেন বলেই সবকিছু আনকোড়া লাগছে। হ্যাঁ, তো ইওর ফান্ডামেন্টাল ডিউটি, নিজের ও বাবার প্রতি আপনার দায়িত্ব হলো জাস্ট এটুকু মনে করানো। তো আপনি কি ঠিক কাজ করছেন? আমি জানি না স্যার, আমি শুধু জানি যে এটা হওয়া দরকার, আর নিজেদের সর্বস্ব দিয়ে যারা এটা করবে পূর্ণতা খুঁজে পাবে। আমি তর্ক করার পাত্র কখনোই নই, জীবনে করার মতো এটাই কি সব থেকে ভালো কাজ? যাই দরকার হয়েছে ঝাঁপিয়ে পড়েছি তাতে, কারণ আপনি যদি কাঠখোট্টা জীবন হন, আপনি খালি ভাববেন কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, কোনটা আমার প্যাশন, কোনটা আমার প্যাশন নয়। আরে বাবা, সব কিছুর ব্যাপারেই প্যাশনেট নন কেন? হ্যালো, অস্তিত্বের সব কিছু নিয়েই আপনি প্যাশনেট নন কেন? শুধুই একটা জিনিস নিয়ে প্যাশনেট মানেটা কি? আপনি কাঠখোট্টা, এর মানে সেটাই তো। দেখুন, বোকারা নিজেদের অপছন্দের কাজগুলোই করে, সারা জীবন ধরে ভোগে, কারণ এটা তারা দরকার বলে ভাবে বা ভাবে তাদের কর্তব্য। ইন্টেলিজেন্ট পিপল ডু, বুদ্ধিমান লোকেরা যেটা ভালোবাসে সেটা করে, জীবনটাকে কিছু দূর উপভোগ করে। কিন্তু একজন জিনিয়াস যা দরকার সেটা আনন্দে করতে শেখে। প্রতিভার বিকাশ তখনই ঘটে, কারণ এখন আর এটা আপনার ব্যাপার নয়। নাও দিস আর লিমিটলেস, এখন জীবনকে দেখার পথ অবারিত। তো এই র্যালির প্রতিটা দিক বা আর যা যা আমরা করেছি, আই ডোন্ট ইভেন হ্যাভ টু টেল পিপল, এমনকি লোকেদের বলতেও হয় না যে এটা হওয়া দরকার, ওটা হওয়া দরকার, সেটা হওয়া দরকার। কিছু জিনিস অবশ্যই বলতে হয়, বাকিটা জাস্ট নিজের মনে মনে সাজিয়ে নি, আর জানি সেটা ঘটতে বাধ্য, আর সত্যি ঘটবে। নট বিকজ, এজন্য নয়, এজন্য নয় যে আমি নিজের ইচ্ছা খাটাচ্ছি পৃথিবীর ওপর, বরং পৃথিবীর ইচ্ছেটাই আমি জাস্ট পূরণ করছি, ব্যাস এটাই।